দেখো, আমরা কিছু লেখা নিয়ে আগে ইকুয়াল র্যান্ড কিছু ডেমো লেখা নিচ্ছি আমরা। এন্টার, এই লেখাগুলো একটা হেডিং ব্যবহার করি অথবা টাইটেল বলতে পারো। জাস্ট লেখাটা সেট করলাম, কপি করলাম, এটা এখানে দিন। যারা শর্টকাট শিখতে চাও আর কি, কারণ প্রত্যেক জিনিসের শর্টকাট অলরেডি আছে। এমএস ওয়ার্ড শর্টকাট, শর্টকাট লেখো, ওরা একটা কিছু ইয়া দেখা দিবে, কন্ট্রোল এল কন্ট্রোল এম কেউ কি কাজ করে লিখে দিবে ওরা। কিন্তু তুমি যদি ইমেজে যাও সেখানেও দেখাবে, দেখো একটু এখানে ক্লিক করে দেখো, এখানে অনেক ড্যামো দিয়েছে। কাট করতে হলে এটা ইউজ করতে হয়, কন্ট্রোল সি দিলে কপি হয়, কন্ট্রোল পি দিলে পেস্ট হয়, কন্ট্রোল পি দিলে প্রিন্ট হয়, কন্ট্রোল এন মানে নিউ। ওকে, এই যে এটা তোমরা সার্চ করলে পেয়ে যাবা কোনটা কি কাজ করে। এছাড়া আরও আছে, যেমন আরেকটা বড় শিট ছিল, এটা কোথায় যায় এটা দেখো, এই যে আরেকটা হচ্ছে এটা এ টু জেড শর্টকাট কি ইন এম এস ওয়ার্ড, এ দি কী হয়, বি দি কী হয়, ঠিক আছে। এগুলো তুমি সার্চ করলেই পাবা, সার্চ করলে পাবা। আবার ভিডিও হচ্ছে, ভিডিওটা পজ করে লিখে ফেলবা, পজ কি করে ফেলবা, লিখে ফেলবা, ঠিক আছে। এই দেখো এখানে কিছু আছে, এরকম অনেকগুলো আছে। ওকে, তো আমি সেটাই যাচ্ছি না। আমি কী করলাম, কিছু লেখা নিলাম, একটা কি বানালাম, হেডিং। জাস্ট ক্লিক করো এখানে হেডিং, অথবা টাইটেল ইউজ করতে পারো, টাইটেল অনেক বিশাল। ওকে, তোমাকে ডিজাইন এটা ইউজ করতে হলে তোমাকে অবশ্যই একটা প্যারা লিখতে হবে, একটা টাইটেল ইউজ করতে হবে। ওকে, ডিজাইনটা আমাদের প্রয়োজন আসলে নেই, কারণ কি ডিজাইন কাজগুলো আমরা হোমে করে ফেলি। ডিজাইনটা এম এস অফিস তার নিজেরাই বানিয়ে দিয়েছে, তুমি চাইলে নিজে বানাও অথবা ডিজাইন থেকে আমাদেরগুলো ব্যবহার করতে পারো। এই ডিজাইন এখানে ক্লিক করো, ওদের অনেকগুলো ডিজাইন আছে দেখো, প্রচুর ইউজ পরিমাণ, যেগুলো তোমার দরকার হয় না। তারপর আমরা ইউজ করে দেখি কেমন কাজ করে। সবগুলো সেট করতে হবে কন্ট্রোল এ। জাস্ট দেখো, আমি যখন এগুলো থিম চেঞ্জ করবো, ফরম্যাটিং হেডিং চেঞ্জ হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে, ফন্ট স্টাইল চেঞ্জ হয়ে যাবে। দেখো এখানে আমি জাস্ট কী করতেছি, জাস্ট পয়েন্টারটা সরাচ্ছি, দেখো অটোমেটিক চেঞ্জ হচ্ছে। এখানে আরও অনেক আছে দেখো, এটা ইউজ করতে পারো, এটা ইউজ করতে পারো, এই যে এটা কাজ করতেছে, কারণ কি এটা কিন্তু সাবটাইটেলটা নাই। টাইটেল দিয়ে দাও, একটা মেন টাইটেল, একটা সাব টাইটেল। তুমি জাস্ট এখানে গিয়ে জাস্ট লেখাটা পেস্ট করো, এবং কি বলতো এটা সাব টাইটেল সিলেক্ট করো। সাব টাইটেল কোথায় যায় এটা দেখো, এখন তুমি ডিজাইনে যাও আর এখানে ক্লিক করো, দেখো সবগুলো সিলেক্ট করো, দেন ক্লিক করো, দেখো হয়ে যাবে আশা করি। এটা বাইরে দেখো সাব টাইটেল চেঞ্জ, দেখো সাব টাইটেলও চেঞ্জ হচ্ছে, দেখো এবার এটা টাইটেলও চেঞ্জ হচ্ছে, সাব টাইটেল। এটা আমাদের আসলে প্রয়োজন নাই, ডিজাইনটা এম এস অফিস নিজেরা বানিয়ে দেয়। আমরা কি করতে পারি, হোম থেকে নিজের মতো করে ডিজাইন করতে পারি। ওকে, তো ডিজাইন আমাদের তো প্রয়োজন আসলে নেই, তো আমরা দেখি তারপর। তো এখানে থিম একটা অপশন আছে, এক থিমে এক এক ডিজাইন দেওয়া, আসলে এক এক ফন্ট এক এক কালার দেওয়া। ওকে, আমি যদি এখানে জাস্ট স্লাইস ক্লিক করে দেখো, কালার চেঞ্জ হয়ে যাবে, ফন্ট স্টাইল চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এখানে জাস্ট এই যে এই টাইপের বেসিস দিই, তাহলে কী হলো, কালার অ্যান্ড ফন্ট স্টাইল চেঞ্জ হয়ে গেলো, সাইজ চেঞ্জ হয়ে গেলো, এখানে প্রচুর। তুমি এটা ইউজ করতে পারো, এটা ইউজ করতে, দেখো স্টাইলিং চেঞ্জ, লেখা চেঞ্জ হবে না। ওকে, এরপর হচ্ছে আমাদের কালার। আমার এই কালারগুলো ভালো লাগতেছে না, আমি আমার কালার ইউজ করবো। এই যে কালার্সে যাও, আমি এই টাইপের ইয়েলো কালার চাই অথবা রেড টাইপের কালার চাই, এখানে ক্লিক করে দেখো এটা রেড টাইপের হয়ে যাবে। আমার এই ফন্টও ভালো লাগতেছে না, তুমি হ্যাঁ আমি ফন্ট চেঞ্জ করতে পারি হোম থেকে, আমরা হোম থেকে চেঞ্জ করতে পারি, ডিজাইনে গিয়ে তাও চেঞ্জ করতে পারি। যেমন ওই ফন্ট দরকার নাই, এখান থেকে ফন্ট চেঞ্জ করবো, এখানে ক্লিক করো। যেমন ধর কোনো দরকার আমাদের জর্জিয়া, দেখো ফন্ট স্টাইল কী হয়ে গেলো চেঞ্জ। ওকে, বিভিন্ন শেপ দেখো চলে আসছে। আমি একটু আনডু দিই, দেখো লেখা ছিল এরকম, আমি আবার রিটার্ন দিই, দেখো লেখাটা ছিল এরকম। ওকে, এখন না আমি ফন্ট করবো আরেকটা, এটাও ভালো লাগতেছে না, এরিয়াল ব্ল্যাকটা একদম বোল্ড টাইপের হয়ে যাবে। দেখো হয় তুমি এখান থেকে চেঞ্জ করতে পারো অথবা তুমি তোমার মতো করে এখান থেকে চেঞ্জ করতে পারো। ওকে, তারপর হচ্ছে আমাদের ফন্ট, প্যারাগ্রাফ স্পেসিং, এক প্যারা থেকে আরেক প্যারা স্পেসিং সবুজ সিলেক্ট করো, কেমন চো দেখো, যে স্পেসিং পাবো দেখো, রিল্যাক্স ওপেন টাইপ, দেখো একদম লেগে যাবে, দেখো এগুলো কিন্তু একদম লেগে গেছে, দেখো এই যে এটা এটা একটা প্যারা, এটা একটা প্যারা, এটা একটা প্যারা। আমি যদি এখানে জাস্ট স্পেস দেখো ওপেন দি রিল্যাক্স, দেখো অনেকগুলো গ্যাপ হয়ে গেছে। তো
তো স্পেসিং ইউটা আমাদের এখানে দরকার নাই, এগুলো আমাদের আছে হোমে, কোথায় আছে আমাদের হোমে আছে, তো আমাদের ডিজাইনটা তেমনটা লাগে না, এই অপশনগুলো আমাদের লাগে না, কারণ কি আমরা ওদের ডিজাইনটা ব্যবহার আসলে করি না, আমরা আমাদের মতো করে ডিজাইনটা বানিয়ে নিই হোম ইনসাইড থেকে। ওকে, এখানে যেটা সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে কি ইফেক্টটা তুমি চেঞ্জ করলে এখানেও সেম ইফেক্ট চেঞ্জ হবে, কালার চেঞ্জ হবে, মানে এই সবগুলো শুধু এটাকে চেঞ্জ করে। ওকে, আমাদের যেটা বেশি প্রয়োজন ওয়াটারমার্ক, আমরা যেন শীট দেখি, শীট সার্চের শীট দেখি না, লেখা আছে অমুক স্যার তমুক স্যার জল ছাপ আছে না, এটা আমরা এখানে ব্যবহার করতে পারি। ওয়াটারমার্কে যাও, এখানে গিয়ে জাস্ট বলো কনফিডেন্সিয়াল লেখা আছে না, আমি আমার নাম দেব, তাহলে কাস্টম ওয়াটারমার্কে যাও, এখানে গিয়ে জাস্ট লেখো পিকচার নাকি টেক্সট, টেক্সট ওয়াটারমার্ক, এখানে গিয়ে তুমি লিখবা সার্ভার বা তোমার, তুমি তোমার নাম লিখবা। ফন্ট কী হবে, কোন ধরনের ফন্ট তোমার যেটা ভালো লাগে, যেমন করবেল কালার কোন টাইপের, গ্রে টাইপের কালার চাও না গ্রিন টাইপের কালার, ওকে, যেটা তোমার ভালো লাগে। লে আউট ডায়াগনাল মানে আড়াআড়ি মানে কোনা কোনিক, আমি যে অ্যাপ্লাই দেখো দেখো চলে আসো সার্ভার দেখো, এটাকে বলা হয় জল ছাপ ওয়াটারমার্ক, দেখো ওকে লেখা পিছনে চলে গেছে না, আমি আর এই ডায়াগনাল না সরাসরি চাই মানে হরিজন্টাল চাই, সেক্ষেত্রে আমি এখানে চলে যাবো কাস্টম ওয়াটারমার্কে যাব, এখান থেকে হরিজন্টাল লেফট টু রাইট দেখাবে, এই দেখো লেফট টু রাইট, আমি কোনো নামই দিব না আসলে ছবি দিব, কাস্টম ওয়াটারমার্ক পিকচারে যাও, একটা পিকচার চুজ করো ফ্রম ফাইল, তারপর হচ্ছে ডেস্কটপ যেমন এটা দিব, এখানে ক্লিক করো অ্যান্ড ইনসার্ট, দেখো অ্যাপ্লাই অ্যান্ড ওকে, একটু খেয়াল করো দেখো তো ছবিটা আসছে কি না, পিছনে চলে আসছে, ওকে তুমি ছবি দিতে পারবা, লেখা ব্যবহার করতে পারবা। হ্যাঁ আমি কেটে দিব রিমুভ ওয়াটারমার্ক, চলে গেছে। তুমি চাইলে এই পেস্টটা একটা কালার ইউজ করতে পারো, পেস্টটা একটা কালার ব্যবহার করতে পারো, পেস্ট কালার দেখো চলে আসতেছে, তোমার যেটা ভালো লাগে দেখো, ওকে যেমন এইটা দেখো, তবে এটা কখন প্রিন্ট হবে না, ফাইলে যাও আর প্রিন্ট করো, দেখো সব প্রিন্ট হবে কালার প্রিন্ট হবে না, কারণ কালার প্রিন্ট হলে প্রিন্টার সকল কালিয়ে খেয়ে ফেলবে পেজটা, তোমাকে কালার প্রিন্ট করতে হলে কালার পেপার লাগবে, কি লাগবে কালার পেপার লাগবে। ওকে আমি এখানে গিয়ে জাস্ট গ্রিন করি, তোমার যেটা ভালো জাস্ট ডকুমেন্টটা কালার হবে, ডকুমেন্টটা কী হবে জাস্ট কালার হবে। পেজ বর্ডার নিয়ে কিছু বলা আসছে বলো তো, পেজ বর্ডার এটা মানে আমি কলার কোনো প্রয়োজন আছে আর করেছি না, এটা এটা কোথায় আছে বলো, হোম থেকে এই যে বর্ডার, বর্ডার থেকে বর্ডার অ্যান্ড শেডিং সেম ওয়ার্ক এখানেও আছে। এই হলো তোমাদের ডিজাইন মেনু, এই হচ্ছে কি তোমাদের ডিজাইন মেনু, তবে এখানে শুধু জাস্ট লাগে শুধু হচ্ছে ওয়াটারমার্ক, কী লাগে ওয়াটারমার্ক।